আপনারা জানেন গত 5ই নভেম্বর তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি ইচ্ছাপূর্বক বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণকে এবং এই রাষ্ট্রকে হেয় করার জন্য উনি ইচ্ছাপূর্বক রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন। তারেক রহমানের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে আমাদের শেরপুরের যে জাসদের সভাপতি মনির ইসলাম লিটন উনি নিজে বাদী হয়ে এই মোকদ্দমাটা দায়ের করেছেন দণ্ডবিধি 124 ক ধারা। তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করলাম এ কারণে যে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, তাকে হেয় প্রতিপন্ন করেছেন, তার বক্তব্যে বলেছেন যে স্বাধীনতাকামী মানুষকে শেখ মুজিব হত্যা করিয়েছেন এমন উদ্ধতপূর্ণ বক্তব্য রেখেছেন এবং তার জন্যই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আমি মামলাটি দায়ের করেছি।